নবীজির চেহারা দেখিয়া আমি আমি ছিনবাইতে পারলাম, পরিচয় করতে পারলাম যে নবীজির মা ভালো। এরপরে আমি ছিনবাইলাম এবং পরিচয় করতে পারলাম যে নবীজির পিতাও ভালো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৈশুরে ডাকিয়া আনছেন আর নবীজির সামনে আনছেন, আনিয়া কইছেন হে মৈশুর, আমি মাল নবীজির সমঝাই দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে, তাই মুলকে সামল হইয়া যাইবা, মানুষের তার লগে কিতাব ব্যবহার করুন না করুন তা তুমি ওটা দেখবাই, আর আমি খাদিজার কাছে তুমি বয়ানটা দিবা। বাস নবীজির মাল দেওয়া গেল, আল্লাহ রসুলের মাল হইয়া মুলকে সামল যাইতিরা, আর লগে খাদিজার গোলাম মৈশুর যাইছে। কতখান জায়গা যাওয়ার পরে যে মানুষ দেখে একবার আল্লাহ রসুলকে উবা খরাই, উবা খরাইয়া নবীজির কথাবার্তা শুনাইন, মৈশুর দিল হইল যে মানুষে নবীজির রাস্তা উবা খরাইন আর মা খোদা কে দাঁড়াই শুনুন, আমি জিজ্ঞাসা করিলাই মৈশুরে গিয়া কইল বা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে কথাবার্তা করলাই, কোন মাল খরিদ করলাই না, আরে কথাবার্তা করলাই, এর মধ্যে তোমার বিনিবিট কিতে হইল, আরে ফায়দা তোমার কিতে হইল, সওয়াল দাবি করলা আর জবাব উত্তর দে, হে মুয়সুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে দেখলে এমন এক শান্তি পাওয়া যায় যে বাচ্চা মার দুধ পান করলে এমত শান্তি পায় না, ওলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে কথাবার্তা করলে আমরা ওলা শান্তি পাই। সুবহানাল্লাহ। এরপরে মৈশুরে দেখাইলা তোমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখ পালাই যে রাস্তার বীর বান্নায় কিটা তোমার তারা নাম পাও কিটা বিনিময় পাও, বলে ও মৈশুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে আমরা মনে মনে ভাবি আনে সুখীর জুতি জুতি বাড়িয়া যায়। আমার ভাই এই নকল আয় তোমার আমার বাচ্চা যদি রাস্তা মায়া দিয়া যায় মুসলমানরা তো সবা দূরের বিয়া বার ঘরের মুসলমান দেখলে সুখ মুজি লইব, যে মুসলমানের বাচ্চার চাল চলন দেখলে ঘরের মুসলমানে আদর্শ শিখতো আসলো, কিন্তু ঘরের মুসলমান হলে আশ্বাস করেন কোন মুসলমান অত ভালো খানদান অত ভালো ধর্ম, ইদার বাচ্চা কিন্তু আদর্শ আর মাত্রতা অত খারাপ কিতা লাগিয়া। হযরত মুসা ফরমাইন যখন মুলকে সামন বিজরি লইয়া গেলাম সারা মাল এক সাইডে রইল আর নবীজির মাল হইয়া যাপ্তাই যাপ্তাইয়া মুলকে সামন মানুষে লইয়া গেলা গিয়া আমি আল্লাহ রসুলের মামেলা দেখিয়া আমি স্বয়ং ময়ূর নবীজির লাগি আশিক হইয়া গেলাম। হযরতে মুয়সুর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইলা, খাদিজা দিকে আইলা মুয়সুর কো সাইন মুআমেলা মানছে নবীজির লই কিতা করছইন আর পাইন মানছে লই কিতা মুআমেলা করছে। মুয়সুর আর কইলা ব্লায় খাদিজা গুটার বড় মানছে যে নবীজি লয়ে কি মামলা করছই, এটা সমস্ত আমার দ্বারা হওয়া সম্ভব নয়, না দানম কুদামি সুহন গুয়ামত কেওয়ালা তরি যাচে মন গুয়ামত, না দানম কুদামি সুহন গুয়ামত কেওয়ালা তরি যাচে মন গুয়ামত, আমার দ্বারা সম্ভব নয়, আমি যেটা হইমু তা সামান্য হইব, কিন্তু নবীজির প্রশংসা তারিফ শেষ হইত না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাই বুঝি লইলা আর বুঝিয়াও কথা চিন্তা করলা যে আশপাশের মানুষে আমার যে কথা রিপোর্ট দেন আমি আমার মৈশুর দ্বারা তো বুঝি লইলাম, তখন হতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাই তাই স্বয়ং দেখবার লাগিয়া স্বয়ং পাওয়ার লাগিয়া বকরি দিয়া নবীজির মাঠের মধ্যে দিলা। আরে আল্লাহ রসুল বকরি সোনা নেওয়ালা নাই, মৌসা এলাই তোমারে আমারে দেখাইবার মকসুদ হইল আল্লাহর, আল্লাহ রসুল যখন বকরি লইয়া মাঠের মধ্যে গেলা সূর্যের তাপ আল্লাহ রসুলের দিকে ঘুরি গেল গিয়া,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, আমি আমার চোখকে দেখলাম যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে সূর্যের আলো ঘুরিয়া গেল। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দিল আইলো, আরে কোনদিন শুনছি না সূর্যের তাপ এক মানুষের দিকে ঘুরছে, আর সেখানে আমি খাদিজা দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সূর্যের আলো ঘুরিয়া গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়া নবীজির প্রতি বাড়িয়া গেল। আরে বাড়িয়া বাড়িয়া আমার খেয়ে দিল, আমার বেআইন হল আল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ফরমাইন, আমি দেখে হুজরাত আই গেলাম গিয়া, আর মনে মনে চিন্তা এবং ভাবনা করলাম যে কি করা যায়। অল্প পরে আমি আবার বাইরে গেলাম, বাইরে গিয়া দেখলাম সূর্যের আলোরে একটা ছায়া আড়াল দিল, আর আল্লাহ রসুল ছায়ার মধ্যে পড়ে গেলাই। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হায় দিলে দিলে পুরা ইরাদা করিলিস যে আজকে আমি ছাড়িয়া দিই আর না, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে স্বামী গ্রহণ করতে লাগবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ভালো মুআমেলা দেখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে ডাক দিয়া খাদিজা হুজরাত আল্লাহ আনার পরে হযরত খাদিজা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আয় আমার বয়স 45 বছর বয়স, রাত এবং দিন স্বামী খুঁজাইলাম, যারে খুঁজাই সে দেখি সে খারাপ, আরে যার মা সাই দেখি সেও খারাপ, যার কারণে আমি স্বামী এখনো পর্যন্ত লইতাম পারছি না, কিন্তু আজকে আমার আদর্শ দেখিয়া আমি খাদিজা রেডি হয়ে গেছি গিয়া, যদি আপনি কবুল করিলাম আমি আপনার স্বামী গ্রহণ করিলাম, যদি আল্লাহ রাসূল আপনি ইয়াকিন করিলাম আই আল্লাহ রাসূল আমি আপনার স্বামী হিসাবে কবুল করিয়া লইম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ইচ্ছা মতো কোনো খাজ দুনিয়া জমিন খরচ হইন না। খাদিজার মা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর ঝুঁকাই লইলা, আল্লাহ পাক পরবর্তীকালে আলমে নবীজির কলব ইলহাম দালিয়া দিলা, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শর্ম মার কুদাইন আপনি খাদিজারে আপনি কবুল করিয়া নেন। আরে আল্লাহ রাসূলের সর উঠাইলা, উঠাইয়া হুজুরে ফরমাইলা, ও খাদিজা যদি আপনার পছন্দ আমারে আই যায়, আমি আল্লাহ রুকমে আমি আপনার পছন্দ করলাম, তোরা তুই আবু তালিবের আবদানিকার খুতবা পড়িয়া লইলা, মনসায় এলাহি সে সাদির রুতি আল্লাহ বনিয়া গেলা হো। সুবহানাল্লাহ। আমার ভাই এই নহল, যখন নিখা হয়ে গেল গোটা আরবের মধ্যে আমার সুর যখন ফয়লিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর খেও জানোনি, আবু জেহেল কইল না জানি না, বলে আইতাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতাপশালী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বলে কিলা? বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীর শাদি হইয়া গেল, তখন উমাইয়া ইবনে খলফে কইলা, ও আবু জেহেল, আমি আগেও মনে মনে চিন্তা করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমন করনেওয়ালা, দুনিয়া জমিনও খেও নাই, শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক হস্তির হাওলা হইবা যে হস্তি গোটা আরবের মধ্যে সবচেয়ে প্রতাপশালী হইবা। হে আবু জেহেল, এখন তোমার মত দ্বারা বোঝা গেল যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও আল্লাহ রাসূল তার স্বামী হয়ে যাইন গিয়া, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী দুনিয়া জমিন কোনো দুশ্মন নাই, খাদিজার সামনে পড়িয়া আল্লাহ রাসূলের লগে দুশ্মনী করিয়া যাইত, যদিও দুশ্মনী করে রিপ্লাই অ্যাকশন লইলেই বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আমার ভাই এই নহল, হযরতে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন গৌরব পাইলাইলা, নিজরে নেকি বিবি পাইলাইলা।
আল্লাহ পাক পরবর্তী আলমে দিনের খাজ আরম্ভ করাইতে সময় কিতাব সইন বালা বেটিয়ে করে হাওলা লাগাইছে। আমার ভাই এই নহল, আজ তোমার আমার গড় উজ্জ্বল করতে হইলে, এই গড়ের গরিবে দূর করতে হইলে, তোমার বেটি বালা না হইলে এই গড়ের সমস্যা হলো তো নাইকান মন হঞ্জে। আল্লাহ নবীজির গড়, নবীজির গড়ের সমস্যার হল করতে নিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে নিয়া পৌঁছাইতেন হুকার সুবহানাল্লাহ। সেই হাদিসটা বুঝা যান, যদি নেক বিবি তোমার ওই এই বিবির বনিমা এই বিবির বিনিময় তোমার মাল বাড়িব, এই বিনি এই বিবির বিনিময় তোমার নবীজির চেহারা দেখিয়া আমি আমি সিনবাইতে পারলাম, পরিচয় করতে পারলাম যে নবীজির মা ভালো। এরপরে আমি সিন পাইলাম এবং পরিচয় করতে পারলাম যে নবীজির পিতাও ভালো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হায় মৈশুরে ডাকিয়া আনছেন আর নবীজির সামনে আনছেন, আনিয়া কইছেন হে মৈশুর, আমি মাল নবীজির সমজাই দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, তাই মুলকে সামল হইয়া যাইবা, মানুষের তার লগে কিতাব ব্যবহার করইন না করইন তা তুমি ওটা দেখবাই, আর আমি খাদিজার কাছে তুমি বয়ানটা দিবা। বাস নবীজির মাল দেওয়া গেল, আল্লাহ রসুলের মাল মুলকে সামো যাইতরা, আর লগে খাদিজার গোলাম মৈশুর যাইছে, কতখান জায়গা যাওয়ার পরে যে মানুষে দেখে একবার আল্লাহ রসুল উবা হরাই, উবা হরাইয়া নবীজির কথা বার্তা শুনইন, মৈশুর দিল হইল যে মানুষে নবীজির রাস্তা উবা হরাইন আর মা খোদা কে দাঁড়িয়ে শুনেন, আমি জিজ্ঞাস করিলাই মৈশুরে গিয়া হইল বা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লগে কথাবার্তা করলাই, কোনো মাল খরিদ করলাই না, আরে কথাবার্তা করলাই, এর মধ্যে তোমার বিনিবিট কিতা হইল, আরে ফায়দা তোমার কিতা হইল, সওয়াল দাঁড়ে করলা আর জবাব উত্তর দের, হে মৈশুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দেখলে এমন এক শান্তি পাওয়া যায় যে বাচ্চা মার দুধ পান করলে এমতো শান্তি পায় না, ওলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লগে কথাবার্তা করলে আমরা ওলা শান্তি পাই, সুবহানাল্লাহ। এরপরে মৈশুরে দেখাইলা তোমার তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখ পালাই যে রাস্তার বিল বান্লায় কিতা তোমার তার আরাম পাও, কিতা বিনিময় পাও, বলে ও মৈশুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে দেখলে আমরা মনে মনে ভাবি আনে সুখীর জুতি জুতি বাড়িয়া যায়। আমার ভাই এই নকল, আজ তোমার আমার বাচ্চা যদি রাস্তা মায়া দিয়া যায়, মুসলমানে তো সবা দূরের বিয়াবার ঘর মুসলমান দেখলে সুখ মুজি লইব, যে মুসলমানের বাচ্চার চাল চলন দেখলে গৈর মুসলমানে আদর্শ শিক্ষিত আসলো, কিন্তু গৈর মুসলমান হলে আশ্বাস করেন হইন মুসলমান অত ভালো খানদান অত ভালো ধর্ম, ইদার বাচ্চা কিন্তু আদর্শ আর মাত্রতা অত খারাপ কিতা লাগিয়া। হজরত মৈশুরে ফরমাইন যখন মুলকে সামো নবীজির লইয়া গেলাম, সারা মাল এক সাইডে রইল আর নবীজির মাল হইয়া যাত্তাই যাত্তাইয়া মুলকে সামো মানুষে লইয়া গেলা গিয়া, আমি আল্লাহ রাসূলের মুআমেলা দেখিয়া আমি স্বয়ং মৈশুর নবীজির লাগি আশিক হইয়া গেলাম। হযরত মৈশুর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইলা, খাদিজা দেখাইলা মৈশুর কো সাইন মুআমেলা মানছে নবীজির লাগি কিতা করছইন আর পাইন মানুষের লাগি কিতা মুআমেলা করছে। মৈশুর কইলা বলে আয় খাদিজা, গোটার ওপর মানুষে যে নবীজি লয়ে কি মামলা করছ এটা সমস্ত আমার দেখা সম্ভব নাই, না দানম কুদামি সুহন গুয়ামত কেওয়ালা তরি যাচমন গুয়ামত, না দানম কুদামি সুহন গুয়ামত কেওয়ালা তরি যাচমন গুয়ামত, আমার দ্বারা সম্ভব নাই, আমি যেটা হইমু তা সামান্য হইব, কিন্তু নবীজির প্রশংসা তারিফ শেষ হইত না।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাই বুঝিলেইলা আর বুঝে ও কথা চিন্তা করলা যে আশপাশের মানুষ আমার যখন রিপোর্ট দেন আমি আমার মহিষুর দ্বারা তো বুঝি রইলাম তখন হতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাই তাই স্বয়ং দেখবার লাগিয়া স্বয়ং পাওয়ার লাগিয়া বকরি দিয়া নবীজির মাঠের মধ্যে দিলা সুবহানাল্লাহ আরে আল্লাহ রাসূল বকরি সরানে ওয়ালা নাই আমি আমার স্বরূপকে দেখলাম যে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সূর্যের আলো ঘুরিয়া গেল সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দিল আইলো আরে কোনদিন শুনছি না সূর্যের তাপ এক মানুষের দিকে ঘুরতে আজকে কেন আমি খাদিজা দেখলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সূর্যের আলো ঘুরিয়া গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়া নবীজির প্রতি বাড়িয়া গেল আরে বাড়িয়া বাড়িয়া আমার খেয়ে দিল আমার বেআইন হল আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ফরমাইন আমি দেখে হুজরাত আই গেলাম গিয়া আর মনে মনে চিন্তা এবং ভাবনা করলাম যে কি করা যায় অল্প পরে আমি আবার বাইরে গেলাম বাইরে গিয়া দেখলাম সূর্যের আলোরে একটা ছায়া আড়াল দিল আর আল্লাহ রসুল ছায়ার মধ্যে পড়ে গেলাই সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হায় দিলে দিলে পুরা ইরাদা করিলিস যে আজকে আমি সারিয়া দিই আর না আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে স্বামী গ্রহণ করতে লাগবো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ভালো মুআমেলা দেখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে ডাক দিয়া খাদিজা হুজরাত আল্লাহ আনার পরে হযরত খাদিজা ফরমাইলা ইয়া রাসূলাল্লাহ আয় আমার বয়স 45 বছর বয়স রাত এবং দিন স্বামী খুঁজাইলাম যারে খুঁজাই সে দেখি সে খারাপ আরে যার মা সাই দেখি সেও খারাপ যার কারণে আমি স্বামী এখনো পর্যন্ত লইতাম পারছি না কিন্তু আজকে আমার আদর্শ দেখিয়া আমি খাদিজা রেডি হয়ে গেছি গিয়া যদি আপনি কবুল করিলাম আমি আপনার স্বামী গ্রহণ করিলাম যদি আল্লাহ রাসূল আপনি ইয়াকিন করিলাম আয় আল্লাহ রাসূল আমি আপনার স্বামী হিসাবে কবুল করিয়া লইম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছা মতো কোনো খাজ দুনিয়া জমিন খরচ হইন না খাদিজার মা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর ঝুকাইলেলা আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবীজির কলব ইলহাম দালিয়া দিলা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্মমার পুগাইন আপনি খাদিজারে আপনি কবুল করিয়া নেন আরে আল্লাহ রাসূলের সর উঠাইলা উঠাইয়া হুজুরে ফরমাইলা ও খাদিজা যদি আপনার পছন্দ আমারে আই যায় আমি আল্লাহ রুকমে আমি আপনার পছন্দ করলাম তোরা তুই আবু তালিবে আফদানিকার খুতবা পড়িয়া লইলা মনসায় এলাহি সেই সাদির রুতি আল্লাহ বনিয়া গেলা হো সুবহানাল্লাহ আমার ভাই এই নহল যখন নিখা হয়ে গেল গোটা আরবের মধ্যে আমার সুর যখন ফয়লিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর খেও জানোনি আবু জেলে হইল না জানি না বলে আইতা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতাপশালী হয়ে গেছে সুবহানাল্লাহ বলে কিলা বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীর শাদি হইয়া গেল তখন উমাইয়া ইবনে খলফে কইলা ও আবু জেহেল আমি আগেও মনে মনে চিন্তা করেছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমন করনেওয়ালা দুনিয়া জমিনও খেও নাই শেষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক হস্তির হাওলা হইবা যে হস্তি গুটা আরবের মধ্যে সবচেয়ে প্রতাপশালী হইবা হে আবু জেল এখন তোমার মাপ দ্বারা বোঝা গেল যে খাদিজাতুল কুবরা
কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও আল্লাহ রাসূল তার স্বামী হয়ে যায়নি গিয়া, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী দুনিয়া জমিন কোনো দুশ্মন নাই। খাদিজার সামনে পড়িয়া আল্লাহ রাসূলের লগে দুশ্মনী করিয়া যাইত, যদিও দুশ্মনী করে রিপ্লাইশন লইলেই বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ আমার ভাই নহল হযরতে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন গৌর ফাইলাইলা নিজরে নেকি বিবি ফাইলাইলা। আল্লাহ পাক পূর্ববর্তী আলমে দিনর খাজ আরম্ভ করাইতে সময় কিতাব সইন বালা বেটিয়ে করে হাওলা লাগাইছে, আমার ভাই এই নহল আজ তোমার আমার গৌর উজ্জ্বল করতে হইলে, এই গৌর গরিবে দূর করতে হইলে, তোমার বেশি বালা না হইলে এই ঘরের সমস্যা হলো তো নাই কেন।